Peyale Zalayaman Un Nabo Undure কি বলেছি যতক্ষণ মাছ ধরব ততক্ষণ একটি কথাও বলা যাবে না আন্ত কথা কই নাই কি বলছো তুমি গান কইছি এই গান কি কখনো কথা ছাড়া হয় নাকি আবার যদি একটা কথা বলা খবর আছে বললাম কিন্তু একদম চুপচাপ ঠিক আছে মাছে খাইগা মনে না খাইগা হেননি কি আমার ঠেকা কি কথা ঠিক আছে কথা খবর জামকে মাছ খাবে এত তো আমার ঠেকা না মাছ মনে দইরে খাওয়াই দেই কেমনটা লাগে কি বললাম যে কথা বলা যাবে না আন্ত কথা কই নাই কি বলেছো তুমি রাও করছি এই রাও আর কথা একই কিন্তু লক্ষীন্দর রে বলো একটা কথা কই বলো মনে হয় যে না মাছ রে সরকারি আইন মানে তার মানে মানুষ ইয়া সরকারি আইন মানবার চায় না তো মাছে মানে রে কি করে মাছে নিশ্চিত ওই যে সরকার কইছে বেশি জনসংখ্যা বালা না আচ্ছা প্রত্যেক মানুষ একটা হইলে ভালো দুইটার বেশি নয় তো আমার বিশ্বাস মাছেও আইন মান্য নিশ্চিত মায়াবরি খায় দেব একটা কে পাগল মাছ কোনোদিন মায়াবরি খায় তাহলে মাছের উৎপাদন কমলো কে আরে বোকা বাংলাদেশের জেলে ভাইগুলো সেই দিমালা মাছ আর ছোট ছোট মাছ ধরে ফেলছে বিদায় আমাদের দেশের মাছের উৎপাদন ক্রমে ক্রমে কমে যাচ্ছে আর শুনো তুমি যদি এইভাবে কথা বলতেই থাকো বলতেই থাকো তাহলে মাছ ধরবে এই যে দেখো মাছ চলে যাচ্ছে কথা বলো না একদম চুপচাপ বসে যাবে এটা কি করলে তুমি আইগেই বসি ফালাইলাম তাই বলে তুমি আমার মুখের এখানে এসে বায়ু ত্যাগ করবে কে বায়ু ত্যাগ করছে তুই দেখছ বায়ু কখনো দেখা যা তাহলে বায়ু দেখা যায় না তাহলে ক কি কালার আরে বোকা বায়ু কি কালার আমি কেমন করে বলবো তুমি যে বায়ু ত্যাগ করলে এটা না দেখে আমি ছা কথা কইছি না মরণ নাকবো চুপ করবে না তুমি ও ভাই তো নাকতাছ রে গুন্দ বেরে কি কি বলেছি এটা বডি স্প্রে আসল পাশে হিন্দা বাড়ি বসে কি স্প্রে বডি স্প্রে মানে সুভাষ সুভাষ এরকম সুভাষ যেন আর কখনো না ছাড়ো আহ গো দুইটা মাস আহ একদম চুপ দাদা মাস মনে হয় আজ পিছন দিয়ে আসতেছে পারে পারে তোটা দেখে নই তোটা দেখে পরে আমি অম্বুরা ফালাম ও দেখবে আমারটাই কত বড় মাছ ধরে তাই না হো রে কহো হলি সি কাহা খে ওয়া রে বে ফুলা যা ভাই জম বাবা মায়ের দোয়া
আমরা সেই সানন্দার গাটি চলে এসেছি তাই না? ও লক্ষ্মীজয়, কি হলো আবার? কি একটা মাছ মনে আছে বুড়বুড় করতেছে রে। কি হয়েছে? মাছ আইছে। মাছ এসেছে? হ্যাঁ। আচ্ছা এই যে এই ধরিস মাছ, আমি চাইলে চোখটি মেরে জায়গা। কেন, কি হয়েছে? মাছ ধরেছে? হ্যাঁ ধরছে, বড় মাছ। সেই হাই রে মাছ রে, কি বা করছে? এই রয়েছে মাছে, দেখেন ইউস মাছ বলে ধরেছে। বা 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 ছোটদা, এই মাছ তো হৃদয়ে ধরছে রে। এখানে তো মাছ বসে কিছুই নাই দাদা। দেখেন আমি কাকে ডাকছি, কে বা শুনছে? আলাবু জনুদা, আলাবু থ্রি, এই ফাইভ, এই যে ফোর। আমি কিন্তু তোমাকে ডাকছি। আমি তো তোর ডাকে তো হারাই। তুমি এদিকে আই লাভ ইউ থ্রি ফাইভ সিক্স এসব কি বলছো? কি দেখছো? কো তুমি না বললে এইখানে বড় মাছ ধরেছে। কোথায়? এখানে তো মাছ বসি কিছুই নেই। আমার কাছে দে, ওই যে তো মাছ নিতে যেতেছে বড় মাছ, ওই যে দাদি যায়। আরে ওটা হচ্ছে আমাদের ঠাকুমা লক্ষ্মীজয়। হ্যাঁ বসি মনে কার কার নিলু গাড়ি। কিসে নিয়ে গেছে? কার কার কাকরাই নিয়ে গেছে? হতাই হারে নয় মাছ বসে যাবো কই। কোথায় দেখি তো আমি মধ্যে দেখ কেমনটা লাগে। একটা মালা দে আমারে। এইখানে বর্ষি রয়েছে আর ও বলছে বর্ষি কাকড়া নিয়ে গেছে। মরচকে এ দাদা, ঝন্ডুদা, এ শরীরা কেমনটা লাগে দাদা? আফা এ ঝন্ডুদা বুঝি, এই আমি কিন্তু তোমাকে ডাকছি। তুমি না বললে বর্ষি কাকড়ায় নিয়ে গেছে। কোথায়? হ্যাঁ এইখানে তো বসি রয়েছে। চাচ্ছ না কই রে বসি কার কাই নিব অত সহজ? হ্যাঁ ই ছানে বান্দাগের গাতে বসি কার কাই চনে বসি নিব কি? আর আমার বসি কার কাই নিবার পাবো না তো। কেন? এটা লাইসেন্স করে আনছি। লাইসেন্স করে নিয়ে আসত? হ্যাঁ। যেমন মধুপুর গড়ের তেনে। মধুপুর কোথা থেকে? গড়ের তেনে। গড়ে থেকে লাইসেন্স করে নিয়ে এসেছি। বানরের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে আনছি। বানরের কাছ থেকে? হ্যাঁ। বানর তোমাকে লাইসেন্স দিয়েছে? এ আমি নিজে চোখ বানর। ঠিকই বলেছ, এই কথার সাথে আমি একমত। কারণ বানর যদি না হবে তাহলে এরকম তুমি করতে পারো কি করে? ঠিকই কইছ। আচ্ছা বানরের কাছ থেকে আর কি কি ট্রেনিং নিয়েছো বলো তো। বানরের কাছে বানরের হোজ করছে তোমার নাম কি? কো ইংলিশে কম না বাংলায় কম? আমাকে ইংলিশে কো। আমার নাম মাংকি। ও তাহলে ওর নাম আর তোমার নামে একই, মিল করে থুইছি। আচ্ছা মাংকি বলেছে, মাংকি মানে জানো? মাংকি মানে বানর তাই নাকি? ভালো করে বলে কি, আমি আর তোমাকে নিয়ে পারি না। এই সানবাদানো ঘাটে শুধু তুমি আর আমি একা নয়, অনেকেই আছে। ওই যে দেখো ঠাকুমা বসে আছে, তারপরে ওই পাড়ার দিদিগুলো বসে আছে, অম্বুরা চারটা ছেড়িও আছে। দাদা কাপড় ঠিক করো। বুঝছি অম্বুরা হই আহই। কেন আহ? হাই রে শালা চেহারা, রহিম চেহারা, এই চেহারা কাবটা ঠিক করে ফিরতে হয় না। চিন্না রাই গো, সোনার টুকরা ভাই আমার, বিতে সোনা নাই খালি আছে খাত। কি বললে? হ্যাঁ তোমার বিতে মা ছোট মনে করবো চকচকা, না জানি কত বলা বিতে সম্পূর্ণই কেদা, কোনো কাম নাই। এই বয়সে কাবটা ঠিক করে ফিরতে হারো না দাদা। হ্যাঁ বলি কি, ওরে দাদা গাধা নিচের দিকে তাকিয়ে দেখো। যা দেখছি আর দিহুম না। কেন? অন্য কাপড় বিন্দার যা তৈল। কি হয়েছে দেখছ কাপড়ের কি সাইজ? এই যে দেখো একটা অস্ট্রেলিয়া। রোহিঙ্গা
মাথায় কত রঙের জিনিস দিছ গো সখি, মুখটা আমাদের একটা ঘুমটা দিয়াইতি। ওই পাগলা ছেলের কথা কিছু মনে করিস না, কিছু মনে করিস না। তো তোর বাপসা ছেলে এরকম কথা কই? আমার কথা কিছু মনে কর, কিন্তু একটা কথা কইতে করে, বাংলাদেশ ডিজিটাল দেশ। বাবা।